ব্রাশ করে করে হে গাই গুড মর্নিং এন্ড ওয়েলকাম বেক টু মাই ইউটিউব চ্যানেল আর এই ফলে যে পানি গরম হয়ে আছে কিন্তু তলত জুই তো কম আছে তো জুই তো গরম হয়ে আছে মই মনে ভাবিল মুখখন ধুই অহা যাও তার ধুই রেডি হলো দীঘল হয়েছিল নখ কিনা অল্প কাটি লো বলে ভাবিল এটা মানে পূরা রেডি তারপর মায়ের চাহ দিলে লগত কাটা বিস্কুট আসে কাটা বিস্কুট কার কার কমেন্ট করে জানাবস হলো মুখনো ফিরতে ভাত খাবেন সে মায় কলে থৈ কেটাই এতিয়া এটা গৰু দিবলৈ আহিছোঁ এয়া চাওকচোন গরু গৈ আছে তাৰপিছত চাওকচোন জায়গা ওখ যে গরু উঠিবলৈ অলপ কষ্ট পায় সেইকাৰণে মই মানে ৰৈ দিলোঁ কাৰণ শিলগুটিয়ে আৰু চাওকচোন আমাৰ পথাৰখনত একদম গোটেইকেইটা গৰু দি এৰাল দি হৈ গ'ল এতিয়া চাওকচোন পথাৰখনৰ ভিউটো ইমান ধুনীয়া ইমান ভাল লাগিছে ঠাণ্ডা তাতে ৰ'দো পৰি আছে আৰু সূৰ্য দেৱতালৈও চাওকচোন একদম ধুনীয়াকে ৰ'দ দি আছে আমাক ই আকৌ পূৰা খাই আছে আৰামত একদম তিতা তিতা ঘাঁহ পায় তাৰপিছত মই ঘৰলে আহি মুখ চুখ ধুই ললোঁ মুখ হাত ধুই অলপমান ফ্ৰেছ হৈ ললোঁ তাৰপিছত মায়ে ৰুটি বনাই আছিলে সেই লুচিখিনি চাওকচোন ইমান ফুলি আছে মই একদম লোভতে ৰ'বই নোৱাৰোঁ ফুলকবি ভাজিৰ সৈতে একদম গোটেই গোটেই গিলি দিলোঁ খোৱা বোৱা হজম হোৱাই নাছিলে মায়ে ক'লে মিলৰ পৰা ধানকেইটা বনাই আনকে আৰু মই ওলালো মিল হলে সেয়া চাওকচোন মিল পালোহি বিহুৰ সময়তে মিলত বহুত ভিৰ সব মানুহ লাইন লাইনকে ৰৈ আছে লগ পাম মান এটা ভিডিঅ'ত তেতিয়ালৈকে বাই বাই